আচ্ছা দেখো, ডিজিজ ডিজিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের নর্মাল যে বডি কন্ডিশন থাকে সেটার, মানে সেটা অ্যাবনর্মাল কন্ডিশন, সেটা কোনো কারণে বিগড়ে যাওয়া, সেটা অনেক কারণে হতে পারে। সেই আজকে ভাগগুলো আমরা আজকে পড়বো। মেন হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন যেটা আমাদের বডিকে এফেক্ট করে কোনো দিক দিয়ে। আচ্ছা, এর মধ্যে দেখো যেমন ফিজিক্যাল ব্যাপারটাও জড়িত, এর সাথে সাথে কিন্তু মেন্টাল ব্যাপারটাও জড়িত। এবার আমরা দেখো ফিজিক্যালি আমরা কত রকমভাবে প্রবলেমে পড়তে পারি। ফিজিক্যালি আমাদের শরীরে কোনো চোট লাগতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, কোনো কোনো কমিউনিকেবল ডিসিজ হতে পারে। আচ্ছা এটা বলতে, আচ্ছা আর আরও কিছু কিছু হতে পারে, ধরো কোনো আমাদের শরীরে কোনো কিছুর অভাব দেখা দিতে পারে, বা আমাদের শরীরে কোনো আমাদের শরীরে কোনো মানে মানে জন্মানোর পর আমাদের শরীরে কোনো রোগ আসতে পারে। এই সমস্ত ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের এই রোগের জিনিসগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেবো। আচ্ছা তার আগে আমরা বলিনি, দেখো এই ইনফেকশন আর কমিউনিকেবল ডিসিজ, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা ছোট তফাত আছে। হ্যাঁ, সেটা আমি পড়াতে পড়াতে বলছি। দেখো এই দেখো এখানে টাইপস অফ ডিসিজগুলো দেওয়া আছে, একটা হচ্ছে ইনফেকশাস, কন্টাজিয়াস, ফুডবোর্ন, কমিউনিকেবল। দেখো এখানে ইনফেকশাস আর কমিউনিকেবলের মধ্যে একটা ডিফারেন্স আছে। ধরো ইনফেকশাস ডিজিজটা কিরকম, ধরো আমরা কোনো জায়গায় কেটে গেল, আমরা সঙ্গে সঙ্গে কি নিই, আমরা বলি টিটেনাস, আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় যে আমাদের টিটেনাস নিয়ে নিতে হবে। এই টিটেনাসটা আমরা কেন নিই, ধরো আমাদের যে জায়গাটা কেটে গেছে, যে জায়গাটায় বডির ইনার পার্টটা, সেই জায়গাটা তো বেরিয়ে আসে সাধারণত, সেটার সাথে রক্তের টাচ হয়, বা ধরো কোনো কারণে সেখানে কোনো মাটি বা ধুলো এরকম কিছু লেগে গেছে, তো আমরা এটা অ্যাজুম করে নিই যে ওই মাটি ধুলো বা যা কিছু ওই কেটে যাওয়া অংশেতে লেগেছে তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া ছিল। তখন আমরা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ, মানে একটা কি বলবো, অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা টিটেনাস নিয়ে নিই। ওই জন্যই বা নয়তো ওই টিটেনাস ওই জিনিসটা আমাদের শরীরে কোনো রকম ভাবে আরো অন্য কোনো রোগের কারণ হতে পারে। এই জিনিসটা হচ্ছে ইনফেকশন। এবার দেখো কন্টাজিয়াস, কন্টাজিয়াসের মধ্যে দেখো কন্টাজিয়াস হচ্ছে একটা বড় কথা। কন্টাজিয়াসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে, একটা হচ্ছে ধরো তুমি কোনো একটা জায়গায় আছো, সেই জায়গা থেকে তো সেখানে একজন কেউ আছে যে কোনো একটা ভাইরাস বা কিছু দ্বারা আক্রান্ত। এবার সাপোজ টিবি বা এখন সব থেকে বেশি যেটা বলা যায় ধরো করোনা, ঠিক আছে। এবার তখন তুমি কি হলো, করোনা, টিবি, নিউমোনিয়া, তারপর কনজাংটিভাইটিস, এই সমস্ত রোগগুলোতে কি হয়, এগুলো হচ্ছে কমিউনিকেবল। কমিউনিকেবল মানে কিরকম, এবং মানে অ্যাকচুয়ালি কন্টাজিয়াসের মধ্যে একটা ভাগ হচ্ছে কমিউনিকেবল। এবার দেখো এই ক্ষেত্রে কি হবে, তুমি এই ধরনের কোনো পার্সন, এই ধরনের কোনো রকম ইনফেক্টেড পার্সনের কাছে বা কোনো রোগ আছে এমন পার্সনের কাছাকাছি আছো, সেখানে কোনো একটা সরি না কোন একটা কারণে হয়তো এয়ারের মাধ্যমে কিংবা একদম ডাইরেক্টলি সেই তার যে তার শরীরে থাকা যে জার্মসটা সেটা তোমাকে অ্যাটাক করতে পারে, এই ধরনের জিনিস বলে কন্টেজিয়াস। এবার আর একটা জিনিস দেখো, এরকম যে একটা ঘটনা ঘটলো, এর এছাড়াও আর একটা কি হতে পারে, ধরো কারুর একটা ম্যালেরিয়া হয়েছে। এবার ম্যালেরিয়া হলে কি হবে, আমি কি ম্যালেরিয়া রোগীর পেশেন্টের কাছে দাঁড়ালে আমার ম্যালেরিয়া হয়ে যাবে? আমার ম্যালেরিয়া রোগীর পেশেন্টের কাছে দাঁড়ালে কিন্তু ম্যালেরিয়াটা হবে না, সেখানে কিন্তু সেই ম্যালেরিয়া রোগী থেকে আমাদের শরীরে আসার জন্য একজন কাউকে প্রয়োজন হবে। এটাই হচ্ছে এই কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস এর মধ্যে পার্থক্য। এই নন কন্টাজিয়াস এর মধ্যে একটা ভেক্টর লাগে, ধরো মানে এরকম একটা ব্যাপারটা যে একজন, ধরো তুমি হোটেলে খাবার নিতে গেছো, খাবার আর তোমার মধ্যে একজন ডেলিভারি বয় আছে যে তোমাকে খাবারটা সার্ভ করে দিয়ে যাবে, এ না থাকলে কিন্তু তোমার কাছে রোগটা আসবে না। একটা ধরো এরকম হলো যে ম্যালেরিয়ার একজন কোনো ম্যালেরিয়া এফেক্টেড কোনো পেশেন্টের ঘরে তুমি ঘরে কেউ একজন গেছে এবং সেখানে একটা কোনো মশা ঘুরছে এবং সে ওই ম্যালেরিয়া রোগীকে কামড়ানোর পর কোনোভাবে তোমাকে কামড়ালো, এবং যে সময় কামড়ালো সেই সময় তার শরীরে, আচ্ছা এর আগে একটা কথা বলে দিই, ধরো এই যারা ভেক্টর হয়, ভেক্টর মানে একটা কারোর দেহ থেকে আর একটা কারোর দেহতে রোগটাকে বয়ে আনে, এই ক্ষেত্রে তাদের শরীরে দুটো দশা চলে, ঠিক আছে, দুটো ফেস চলে। ফেসটা কিরকম, ধরো ম্যালেরিয়া রোগের ক্ষেত্রেই বলি, এটা আমি তোমাদের পরে আরো ডিটেলসে বলবো, একটু ছোট করে বলে রাখছি। ফেসটা কেমন,
তারা একটা হয় মানে মেজর আর একটা হচ্ছে মাইনর, মানে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি ভেক্টর কারা, যারা যারা হচ্ছে তার শরীরে মেন মানে কি হয় মানে মানে গ্রোথ হয়ে যায়, মানে একটা থেকে অনেক কটা হয়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরো ম্যালেরিয়া যে জীবাণু, ম্যালেরিয়া যে জার্মসটা, সেটা সেই জার্মসটা কিন্তু মশার শরীরে ফার্স্ট তাদের মানে নাম্বার তাদেরকে মানে ইনক্রিজ করে, তাদের নাম্বার ইনক্রিজ করে। আর তারপর যেই ওই নাম্বার ইনক্রিজটা হয়ে যায় গ্রোথ, মেন গ্রোথের জন্য তাদের মানে জীবনের ফেজটা কাটানোর জন্য, সেটা কিন্তু মানুষের শরীরে আসে। এই দুটো ফেজ কিন্তু চলে। এই জন্য মানে আমরা হচ্ছি মানে ধরো যার শরীর থেকে সেটা আসে সেটা হচ্ছে সেকেন্ডারি, আর যে মশা সে মশা যেহেতু মেন এই জীবাণুটার জীবাণুটার ওই প্রথম ফার্স্ট ফেজটা বয়ে চলে, এই জন্য ওটা হচ্ছে প্রাইমারি। এবার তখন ওই জন্য দেখো এই ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কি হয়, এরকম একজন ভেক্টরের মাধ্যমে মানে মশার মাধ্যমে ওই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ওই যে ভাইরাসটা, সরি ভাইরাস বলছি, ওই যে জার্মসটা, ওটা ভাইরাস নয়, হ্যাঁ ওটা হচ্ছে ওটাকে বলে হয় ওটাকে দাঁড়াও আমার ইংলিশটা আমরা মনে আসছে না, বাংলায় বলে আদ্য প্রাণী, ইংলিশে আমি পরে বলছি আমার অ্যাট প্রেজেন্ট খেয়াল আসছে না। সেই জিনিসটা একজনের দেহ থেকে, ওর তো অনেক কটা ভাগ আছে, ওইটার কথা বলছেন কি? ওই তো যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণীকে কি বললাম আমি এখন কিছুতেই মনে পড়ছে না, প্রোটোজোয়া, প্রোটোজোয়া এক্স্যাক্টলি, প্রোটোজোয়া। ধরো মানে জীবাণু তো অনেক রকম, মানে জার্মসের তো অনেক রকম ক্যাটাগরি হয়, তার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ঠিক আছে, ওটা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে। যেমন ধরো ওই অ্যামিবায়োসিস, যেটা এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটাকে মানে যেটাকে আমরা বাংলায় আমাশা বলি, ওটাও হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, মানে জার্মসটার টাইপটা হচ্ছে প্রোটোজোয়া। তাহলে কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস এর মধ্যে পার্থক্য বুঝলে, সবাই বুঝলে? হ্যাঁ ম্যাডাম। ওকে আচ্ছা, আর কমিউনিকেবল, ওকে ওকে ঠিক আছে। এবার কমিউনিকেবল আর নন কমিউনিকেবল, এবার ধরো আচ্ছা কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস, আর এর থেকে একটুখানি বেরিয়ে গিয়ে বলছি কমিউনিকেবল আর নন কমিউনিকেবল। কমিউনিকেবল মানে ধরো আমি আমার এখানে কোনো রকম ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এবার ইনফ্লুয়েঞ্জার ভাইরাসটা আমার সারাউন্ডিংসে যারা আছে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে আমি সবাইকার মধ্যে স্প্রেড করছি, এটা হচ্ছে কমিউনিকেবল ডিসিজ। এরকম কমিউনিকেবল প্রচুর ডিসিজ আছে। এবার নন কমিউনিকেবল কোনটা, কোনো একটা লোকের ব্লাড সুগার আছে, সে কিন্তু তার চারপাশের লোকে কিন্তু সেটা কমিউনিকেট করতে পারে না। ক্যান্সার, কারোর যদি ক্যান্সার থাকলে সে কিন্তু তার চারপাশের লোকে ক্যান্সারটা কমিউনিকেট করতে পারবে না। কমিউনিটি এই ধরনের ডিসিজকে বলা হয় নন কমিউনিকেবল ডিসিজ। এরপর দেখো এই এয়ারবোর্ন ডিসিজ, লাইফস্টাইল ডিসিজ, মেন্টাল ডিসঅর্ডার, অর্গানিক ডিসিজ, ওয়াটার প্রোন ডিসিজ, এগুলো সম্পর্কে আমরা পড়বো। এয়ারবোর্ন ডিসিজ ধরো এই সর্দি কাশি, মানে যেগুলো ইনফ্লুয়েঞ্জা, তারপর এই যে করোনা, টিবি, এগুলো হচ্ছে সব এয়ারবোর্ন। ওয়াটারবোর্ন কোনগুলো, ওয়াটারবোর্ন হচ্ছে খুব সাংঘাতিক, যেটা হচ্ছে কোনো ফুড থেকেও আসতে পারে কিংবা ওয়াটারের মধ্যে দিয়েও আসতে পারে, সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড এইরকম ধরনের একটা ব্যাকটেরিয়া বেসড কোনো রোগ, যেটা এই ওয়াটার কিংবা কোনো ফুডের মাধ্যমে আসে। এছাড়াও মেন্টাল ডিসঅর্ডার, এগুলোকে বলা হয়েছে। এবার আমরা ফার্দার দেখি এখানে কি কি হতে পারে, কি কির মাধ্যমে আসতে পারে, সেটা হচ্ছে এই দেখো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি আর হেলমিনথিসি, ঠিক আছে। এটা হেলমিনথিসটা হচ্ছে ওই ক্রিমি, ঠিক আছে, দু ধরনের, একটা ক্রিমি হয়, একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, হ্যাঁ ফ্ল্যাট ওয়ার্ম এক্স্যাক্টলি, একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, একটা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, ঠিক আছে। এবার দেখো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গি, হেলমিনথিস এগুলো তো একরকম, এগুলোর বিরুদ্ধে লড়ার জন্য আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক যেগুলো কাজ করে সেগুলো কাজ করে, একমাত্র কাজ করে না যার ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে। ভাইরাসের ক্ষেত্রে দেখবে কোনো রকম ডিসিজ, যদি তোমরা খেয়াল করে দেখবে যে কোনো রকম ভাইরাল কোনো রকম রোগ হলে, কোনো ডিসিজ হলে সেটা আমাদের কিন্তু সারতে মোটামুটি একটা 7 থেকে 10 দিনের সময় লাগে। যেমন আমাদের ধরো এই করোনার ক্ষেত্রে আমরা একটা কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকি, সেটা হচ্ছে 14 দিন মতো, ওরকম সাধারণত ইনফ্লুয়েঞ্জা হলেও 7 থেকে 10 দিন মতো আমরা মানে এইটা এই জিনিসটা তাদের শরীরে একটা তাদের একটা ফেজ আমাদের শরীরের মধ্যে চলে। মানে অ্যাকচুয়ালি কি কোনো রকম অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে মারতে পারে না, ওরা আমাদের শরীরে একটা ফেজ কাটিয়ে
তারা ধ্বংস হয়ে যায়, মানে এইটাই হয়। মানে ভাইরাসকে বলা হয় যে ভাইরাস এমন একটা জিনিস যে অ্যানিমালও না আবার কোনো নন মানে লিভিং থিংসও না আবার নন লিভিং থিংসও না, ওর দু ধরনের নেচার দেখা যায়। ধরো যখন শরীরের বাইরে থাকে, যখন সে বাইরে থাকে তখন সে নন লিভিং থিংস, ঠিক যখন শরীরে মানে কারো শরীরে সে আক্রমণ মানে ঢুকে যায় তখন সেটা লিভিং থিংস হয়ে যায়। কিভাবে? তখন সে নিজেকে মাল্টিপ্লাই করতে থাকে, মানে একটা সার্টেন পিরিয়ড কারোর শরীরে কাটায়। আচ্ছা দেখ নেক্সট। আচ্ছা এই যে দেখো আমি বললাম না যে ইনফেকশাস ডিসিজের একটা পিরিয়ড আছে, এগুলো হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, প্রোডার্মাল ফেজ, ক্লিনিক্যাল ফেজ, ডিক্লাইন ফেজ, রিকভারি ফেজ। মানে এই পাঁচটা ফেজ কাটানোর পর কিন্তু একটা শরীর সুস্থ হয়। তখনও বলবে যে দেখবে আমাদের সাধারণ জ্বর সর্দি কাশি হলে আমাদের অ্যান্টিবায়োটিক দেয়, তখন ওটা দেয় কারণ হচ্ছে আমাদের সেই সময় যেন অন্য কোনো ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের কোনো রকম অ্যাটাক আমাদের শরীরে না হয়, মানে ফার্দার আমরা যাতে অসুস্থ হয়ে না পড়ি। আচ্ছা দেখো এখানে মোটামুটি একটা চার্ট দেয়া আছে যে কোন কোনগুলো ভাইরাস রিলেটেড ডিসিজ, কোনগুলো ব্যাকটেরিয়া রিলেটেড ডিসিজ এবং কোন জায়গাটাকে মানে অ্যাফেক্ট করে, ঠিক আছে? যেমন ধরো স্মল পক্স বলেছে ভাইরাস, এইগুলো থেকে কিন্তু তোমাদের ভীষণ প্রশ্ন আসে যে স্মল পক্স ইজ কজড বাই ড্যাশ, ঠিক আছে? মানে মেনলি কজটা অন্তত জেনে রাখবে। এখানে অল্প কটা দেয়া আছে, এছাড়াও আমি তোমাদের বলছি যেমন পোলিও, পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ এবং এটাতে এটাতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কেউ প্যারালাইজড হয়ে যায়, ঠিক আছে? এরকম তারপর কলেরা, আরো অনেক অনেক রোগ আছে যেগুলো যেমন কলেরা, প্লেগ, ঠিক আছে? এইগুলো কি মানে এরকম বেশ কয়েকটা ডিসিজ আছে। এই ডিসিজের একটা চার্ট আমি আজকে তোমাদের পাঠিয়ে দেবো, সেই কোনগুলো পড়তে হবে, খালি ওদের কেরিয়ারটা কার মাধ্যমে আমাদের শরীরে হয় সেটা খুব ভালো মতো পড়বে। হ্যাঁ, আর কোন অর্গানকে এফেক্ট করে অতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে, কিন্তু কজটা খুব ভালো মতো জেনে রাখবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা এই দেখো ইনফেকশাস ডিসিজের মধ্যে এখানে একটা ছোট ছবি দেখানো হয়েছে যেখানে দেখাচ্ছে যে ড্রপলেট, ড্রপলেট হচ্ছে একটা মেন কারণ, তারপর অন্যান্য কোনো ভেক্টর থাকলে সেটা একটা কারণ। আচ্ছা এখানে একটা ওভারভিউ দেওয়া হয়েছে, এটা হচ্ছে শরীরে কোন জায়গায় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কি কি ধরনের রোগ হয়, যে রোগগুলোর নাম বা কি কি ব্যাকটেরিয়া দ্বারা, এখানে মেনলি ব্যাকটেরিয়াদের নাম দেওয়া হয়েছে কোন কোন ব্যাকটেরিয়া দ্বারা কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা জাস্ট তোমাদের দেখানো হয়েছে যে কত পরিমাণ আমাদের ব্যাকটেরিয়া দ্বারা আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটা তোমাদের বেশি পড়তে হবে না। হ্যাঁ এখানে একটা জিনিস আছে, তোমাদের একটা জিনিস দেখি তোমাদের মনে আছে কিনা, ভিটামিন পড়ানোর সময় পড়িয়েছিলাম যে আমাদের স্মল ইন্টেস্টাইনে একটা ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, যেটা ভিটামিন B12 কে মানে সিনথেসিস করে, সেটার নাম কি মনে আছে, কারুর মনে আছে? এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটা হচ্ছে ভিটামিন ই কোলা, এসিচেরিয়া কোলা। এই দেখো দেখো এক মিনিট, এই যে দেখতে পাচ্ছ যে এই যে এসিচেরিয়া কোলাই, এই যে এই জায়গাটা, এই যে রেড পয়েন্টারটা দেখতে পাচ্ছ, এটার যে পজিশনটা আছে দেখো এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা নেক্সট যাই। আচ্ছা ওয়াটার বর্ন ডিসিজ, এই দেখো ওয়াটার বর্ন ডিসিজের মধ্যে কয়েকটা বলা হয়েছে, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার, কলেরা ফিভার, ফুড পয়জনিং, হেপাটাইটিস, এগুলো হচ্ছে সমস্ত। এগুলো খালি মনে রাখবে যে এরা ওয়াটার বর্ন। হ্যাঁ বলো বিউ। ম্যালেরিয়া ওয়াটার বর্ন ডিসিজ? না না, ম্যালেরিয়া ওয়াটার বর্ন না, ম্যালেরিয়ার যারা মানে বহন করে আনে তারা একদমই কিন্তু ওয়াটার বর্ন না, তারা হচ্ছে মানে স্ট্যাগন্যান্ট ওয়াটারে বেশি পরিমাণ তাদের গ্রোথ হয়, ওই জন্য জমা জল ফুলদানিতে, জবাচ্ছা, এরকম কোনো কোনো জায়গায় জল জমাতে বারণ করে, ওরা স্ট্যাগন্যান্ট ওয়াটারে ওদের লার্ভা গুলো যেগুলো সেগুলো খুব মানে ফাস্ট গ্রোথ করে। ও এখানে ওয়াটার বোর্ড মানে বুঝিয়েছে যে জল খেলে শরীর টরীর খারাপ হবে এরকম? হ্যাঁ মানে ওয়াটারের মধ্যেই অ্যাকচুয়াল জীবাণুটা থাকে, কিন্তু এখানে ম্যালেরিয়া তো মানে ম্যালেরিয়ার জন্য দায়ী যে প্রোটোজোয়াটা সেটার নাম তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাকে বহন করে আনে মশা, ওটা ওই জন্য ওয়াটার বর্ন নয় কিন্তু। হ্যাঁ এই কারণগুলো খুব ভালো মতো বুঝবে, এইগুলো কিন্তু খুব মানে খুঁটিনাটি ব্যাপার, এগুলো খুব ভালো মতো দেখবে। আচ্ছা
এই যে মেইনলি ওয়াটার বর্ন ডিজিজের যে মেইন কারণ সেটা হচ্ছে আমরা মানে পলিউটেড ওয়াটার কোন রকম ভাবে আমাদের যদি খাওয়া হয়ে যায় আমাদের মধ্যে ছড়িয়ে চলে যায়, সেটার একমাত্র কারণ এটা। আচ্ছা, ওয়াটার বর্ন ডিজিজের ক্ষেত্রে আরো কিছু বাজে এফেক্ট আছে, সেটা দেখো ওয়াটারের সাথে এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগ্রিকালচারাল ওয়েস্ট, এই সমস্ত ওয়েস্ট গুলো যেগুলো মেশে বা সার, তারপর পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস, এগুলো যেগুলো মেশে, এগুলো কিন্তু এত কিছু ওয়াটারের সাথে মিশে যাচ্ছে বলে আমাদের মানে ওয়াটার বোর্ন ডিসিজটা খুব বেশি হচ্ছে। যেমন দেখো একটা জিনিস তোমরা জানো জানো হয়তো বা শুনে রাখো, যেমন এটাকে বলে বায়োম্যাগনিফিকেশন। ধরো কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট জলে ডাইরেক্ট, ধরো কোনো রকম মানে তার রিফাইন না হয়ে সেটা ডাইরেক্ট জলে ফেলে দিল, বা জলে ফেললে সবার আগে সেগুলো কে খায়? এগুলো ছোট ছোট মাছেরা খায়, ছোট ছোট মাছেদের আবার কে খায়? বড় মাছেরা খায়। এবার বড় মাছগুলো কি আমরা খাচ্ছি, এই ক্ষতির পরিমাণটা ছোট মাছের শরীরে যত না বেশি তাদের না শরীরে যত অ্যাডভার্স এফেক্ট দেখাবে তার থেকে তার বড় মাছের তুলনায় বেশি দেখাবে, এবং তার থেকেও বেশি মানে বেশি পরিমাণ লক্ষ্য করার মতো এফেক্ট দেখাবে আমাদের শরীরে। এই যত মানে শক্তি স্তরটা বাড়ে, এনার্জি লেভেলটা বাড়ে, তত কিন্তু মানে ক্ষতির পরিমাণটা বাড়তে থাকে। এই জন্য এটাকে বলা হয় কিন্তু বায়ো ম্যাগনিফিকেশন। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা এখানে কিছু ওয়াটারবর্ন ডিজিজের কথা বলা হয়েছে। আচ্ছা দেখো, প্রথমে দিয়েছে যেটা মানে তোমরা এটা পড়ে রাখবে যে এই যে এখানে এগুলো দিয়েছি না, এগুলো কোন কোন মানে কোন কোন ব্যাকটেরিয়া বা অন্য কোনো জার্মসের দ্বারা হচ্ছে সেটা কিন্তু মনে রাখবে। যেমন এই যে বটুলিজম, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, মানে এগুলোর সাথে কিন্তু নামের মিল আছে, এগুলো করে মনে রাখবে। আচ্ছা, এই রোগ, এই বটুলিজম রোগটাতে কি হয় দেখো, বলছে ক্যান, আচ্ছা এটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে আমাদের ফার্স্টে মানে এটা অ্যাফেক্ট করে আমাদের শরীর, ড্রাই ড্রাই মাউথ, ডিফিকাল্টি সোয়ালোয়িং, মাসেল উইকনেস, এইগুলো আমাদের শরীরে এনে দেয় বটুলিজমে। তাহলে আমাদের এই মানে ব্রিদিং এ ডিফিকাল্টি, ভমিটিং, এই সমস্ত কারণ দেখা যায়, এবং এটার কোনো কোনো সময় এটা কিন্তু আমাদের রেসপিরেটরি ফেলিওর, মেনলি আমাদের শরীরে যদি মানে ব্রিদিং সংক্রান্ত কোনো সমস্যা হয় সেটা কিন্তু আলটিমেট রেসপিরেটরি ফেলিওরের জন্য কিন্তু আমাদের মৃত্যু হতে পারে, এবং সেটার কারণ একটা ব্যাকটেরিয়া হতে পারে। যেমন একটা ভাইরাসের কারণে আমাদের রেসপিরেটরি ফেলিওর আসছে, ঠিক সেরকম একটা ব্যাকটেরিয়া দ্বারা যদি রেসপিরেটরি ফেলিওর হয় সেটা হচ্ছে বটুলিজম। আচ্ছা, এই ডিসেন্ট্রিটা পড়ে রাখবে, ঠিক আছে, এটা মানে কোন কোন জার্মসের দ্বারা হয়, আর হেপাটাইটিস এ, ঠিক আছে, এটার কিন্তু তোমাদের মানে সিমটমস পড়তে হবে না, ঠিক আছে, এটা খালি পড়ে রাখবে যে এটা ভাইরাসের জন্য হচ্ছে না ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, এগুলো পড়ে রাখবে। আর তার সাথে সাথে অনেক কিছু ফ্যাক্টর রিলেট হয়ে যাচ্ছে, এটা ওয়াটার বোন কিনা। আচ্ছা দেখো, ক্যান্সার, ক্যান্সার হচ্ছে একটা এমন একটা জিনিস, এটা হচ্ছে আনকন্ট্রোলড সেল ডিভিশন। ধরো আমাদের একটা সেলের, প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট বয়স থাকে, এবং একটা সেল যখন তৈরি হয় একটা নির্দিষ্ট বয়সের পর মানে ওদের একটা সার্টেন পিরিয়ড থাকে। যেমন আমি তোমাকে বলছি যে রেড ব্লাড সেলস, রেড ব্লাড সেলস এর একটা টাইম হচ্ছে সে 120 দিন বাঁচে। এরকম প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট তাদের পিরিয়ড আছে, তারপরে কিন্তু তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে এবং শেষ হয়ে যায়, মানে যখন তার কাজ করার ক্ষমতা চলে যায় ওদের মধ্যে। আচ্ছা, সেল নিজেকে ধ্বংস করতে পারে কিভাবে জানো কেউ? মানে যেটাকে বলে এমন সুইসাইড ব্যাগ, যেটাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ সুইসাইড ব্যাগ, লাইসোজোম, এক্স্যাক্টলি লাইসোজোম, মানে ওরা নিজেদের মধ্যেই ওই লাইসোজোম থেকে এক ধরনের উৎসেচক বেরিয়ে আসে, দিয়ে নিজেরাই ওরা নিজেদের ডিস্ট্রয় করে দেয়। এবার ধরো এই ক্যান্সার জিনিসটা হচ্ছে কি, এই লাইসোজোম যদি অনেক কারণে হতে পারে, একটা হচ্ছে লাইসোজোমের ওভার অ্যাক্টিভিটি, মানে বেশি অ্যাক্টিভ হয়ে গেলে, লাইসোজোম বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেটা মানে র্যাপিড রেটে তারা সেল মানে নিজেদের প্রত্যেকটা সেলকে ডিস্ট্রয় করে দিতে থাকে, সেটা এক ধরনের ক্যান্সার। মানে এটা হচ্ছে, এটাকে এক ধরনের ম্যাল ফাংশন বলে, ম্যাল ফাংশন করে, যেটা নর্মাল ফাংশন হচ্ছে সেটাকে ম্যাল ফাংশন করে। এবার এটা যদি খুব প্রাইমারি স্টেজে থাকে, যখন ধরো এই এই রেটটা, এই র্যাপিড রেটটা খুব কম, সেটাকে তখন আমরা সেটা মানে বলে বিনাইন টিউমার, ঠিক আছে, সেটাকে বলা হয় বিনাইন টিউমার, মানে টিউমার স্টেজে থাকে। এই জিনিসটাই যখন
মানে র্যাপিড রেট হতে থাকে, মানে একদমই হাতের বাইরে চলে যায় যখন কোনো সেটা ট্রিটমেন্টের বাইরে চলে যায়, সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট টিউমার। এবং এই টিউমারেরই একদম আলটিমেট স্টেজ হচ্ছে ক্যান্সার। আচ্ছা ক্যান্সারের আর একটা কথা বলি, ধরো কোনো একটা সেল হঠাৎ করে, আচ্ছা এই ক্যান্সার কিন্তু কোনো রকমভাবেই কমিউনিকেবল না, এটা জিনের মিউটেশনের ফলে হয়। ধরো যে এরকম দেখবে যে এখন পুরুষদের মধ্যে সব থেকে বেশি যে ক্যান্সারটা হয় সেই ক্যান্সারটা হচ্ছে লাংস ক্যান্সার। কিন্তু লাংস ক্যান্সার দেখবে এমন তুমি খোঁজ নিয়ে দেখবে যে যার লাংস ক্যান্সার হয়েছে সে কোনোদিন হয়তো স্মোকই করেনি, কিন্তু এই লাংস ক্যান্সারটা হচ্ছে কেন, একটা হচ্ছে সেটা প্যাসিভ স্মোকিং, এটা তো একটা বড় কারণ। আর তাছাড়া একটা কারণ হচ্ছে জিনের মিউটেশন, হঠাৎ করে মানে কোনো কারণে, তোমরা জিনের কথা জানো যে আমাদের যে সেল, সেলের মধ্যে কি থাকে, সেলের ব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলা হয় জিন। এই জিনের কোনো কারণে, মানে হাজার একটা কারণ আছে ফ্যাক্টর, যে মানে যেটা নিয়ে ক্যান্সার রিসার্চ চলছে, যে যেটা বলছে যে এই কারণে জিনের মিউটেশন হতে পারে, এই মিউটেশনের ফলে কোনো সেলের যদি নেচার চেঞ্জ হয়ে যায়, তখন নেচার চেঞ্জ মানে কি, কোনো একটা সেল মানে অস্বাভাবিক হারে মানে তার মানে নিজেকে তো মাল্টিপ্লাই হতে থাকছে। এবার নিজেকে মাল্টিপ্লাই হতে থাকলে কি হবে, তখন অন্যান্য সেল পারফর্ম করতে পারবে না যথেষ্ট পরিমাণ, মানে ধরো প্রত্যেকটা সেল কাজ করে কিভাবে, প্রত্যেকটা সেল কাজ করে যথেষ্ট পরিমাণ খাবার পায়, সমস্ত অক্সিজেন সাপ্লাই পায়। এবার কোনো একটা সেল যদি র্যাপিড রেটে বেড়ে যায় তখন অন্যান্য সেলের পারফরমেন্সগুলো ফেল করতে থাকবে, এটাও কিন্তু ক্যান্সারের একটা কারণ। এরম বলে যে ধরো ক্যান্সারের একটা ছোট্ট কারণ, এটা বলে যে ধরো এসি গাড়ির মধ্যে যে একটা গন্ধ সৃষ্টি হয় সেটাও নাকি ক্যান্সারের কারণ। এটা পুরোটাই রিসার্চ বেসড, ঠিক আছে, এটা সম্পর্কে প্রচুর রিসার্চ চলছে। এরকম প্রচুর ফ্যাক্টর আছে যেগুলো ক্যান্সারের কারণ, মোবাইল রেডিয়েশন ক্যান্সারের কারণ, সমস্ত কিছু। আচ্ছা আর মহিলাদের মধ্যে সবে থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে, হ্যাঁ সবে থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। এবার হ্যাঁ দেখবে যে আমাদের যে পাম অয়েলটা খাওয়ায়, আমরা যেটা খেতে খুব ভালোবাসি সেটা হচ্ছে চপ, সিঙ্গারা, মানে বাইরের ফুডগুলো, সেই খাবারের মধ্যে সেই খাবারটা যদি অনেকদিনের পুরনো তেলে ভাজে সেটা একটা কার্সিনোজেনিক, সমস্ত কিছুতে ক্যান্সার হয়ে যাচ্ছে, এটা কিছু বলার থাকে না। এবং তার মধ্যে লাংস ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে ওই আজিনামোটো, এই যে বাইরের চাউমিন বা চাইনিজ ফুডগুলোতে, বাইরের হোটেলের খাবারগুলোতে এত যে টেস্ট, এই টেস্টটা বজায় রাখার জন্য ওরা যে জিনিসটা ব্যবহার করে সেটা হচ্ছে আজিনামোটো। তুমি দোকানে গিয়ে এটা দেখবে যে তোমার মানে তুমি যদি আলাদা করে বলো আমার খাবারে আজিনামোটো দেবেন না, তাহলে দেখবে তোমার স্বাদটা সেই জিনিস সেই পরিমাণ আসবে না। এই জিনিসটা হচ্ছে কার্সিনোজেনিক। যেমন ধরো এই সস্তার বিরিয়ানি, এখন তো বিরিয়ানি মানে কে কত কম দামে দিতে পারে এটা একটা কম্পিটিশন হয়ে গেছে। এই সস্তার বিরিয়ানিতে এক ধরনের জিনিস রং মেশানো হয় সেটাকে বলে মেটানিল ইয়ালো, সেই মেটানিল ইয়ালোটাও হচ্ছে কার্সিনোজেনিক। এরকম কার্সিনোজেনিক কোনটা বলবেন, এই পেস্ট্রি, আইসক্রিম, কেক, এগুলোতে যে রং মেশানো হয় সেটা কার্সিনোজেনিক, সমস্ত কিছুই কার্সিনোজেনিক। যেটা আমরা মানে আমাদের জীবনের স্বাদ বেশি অ্যাড করছে সেগুলোই কার্সিনোজেনিক। আচ্ছা দেখো আর ওমেনদের মধ্যে সব থেকে বেশি যে ক্যান্সারের পসিবিলিটিস আছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কোনো মানে হেরিডিটিকে ফলো করে নিচ্ছে, মানে কোনো একটা বংশে থাকলে তাদের ফ্যামিলির লোকেদের বলা থাকছে যে সেই বাড়ির মানে ধরো কোনো বাড়ির উমেন্স কেউ আছে এরম এফেক্টেড হয়েছে, তাদের 25-26 বছরের মধ্যে তাদেরকে বা বিশেষ করে 25 থেকে 30-এর মধ্যে, 29-30 বছর বয়সে উমেন্সরা এই রোগ দ্বারা বেশি আক্রান্ত হয়, একবার করে চেক আপ করিয়ে নিতে। এটা এটা নিয়ে কিন্তু খুব সচেতনতা চলছে, এটা এই পার্টিকুলার এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আচ্ছা দেখো নেক্সট, কজেস অফ ক্যান্সার, তোমাদের তো বললাম ক্যান্সারের সম্পূর্ণ কারণটা। আচ্ছা এই যে ক্যান্সার, যে বললাম না যে পার্টিকুলার কোনো কারণে যদি জিনের মিউটেশন হয়ে যায় এবং সেই মিউটেশনের কারণে যদি আমাদের ক্যান্সার হয়, সেই পার্টিকুলার জিনটাকে বলা হয় অঙ্কোজিন, আর স্টাডি অফ ক্যান্সারকে বলা হয় কিন্তু অঙ্কোলজি, এটা মনে রাখবে। আচ্ছা এই তো এগুলো বলে দিয়েছি, মিউটাজেনিক কার্সিনোজেনিক বলে দিয়েছি। আচ্ছা দেখো এবার আসবো জেনেটিক ডিজিজে। আচ্ছা দেখো দু ধরনের ডিসিজ হয়, এটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সমস্ত বাইরের এজেন্ট দ্বারা, বাইরের এজেন্ট, পারিপার্শ্বিক প্রভাব, এই এতক্ষণ যেটা পড়ে এলাম এই সমস্ত কিছু দ্বারা আমরা কিভাবে এফেক্টেড হই এইগুলো পড়লাম। এবার হচ্ছে জেনেটিক, মানে
এর আগের গুলো পড়লাম অ্যাকওয়ার্ড, মানে আমাদের জন্মানোর পর, জন্মেছিলাম তো কিছু নিয়ে নয়, জন্মানোর পর আমাদের সেই রোগগুলো হয়েছে। এটা হচ্ছে আমরা ইন বর্ন এগুলোকে ক্যারি করে আসছি, সেইগুলোকে বলা হয় জেনেটিক ডিসিজ। একটা জেনেটিক ডিসিজ হচ্ছে, জেনেটিক ডিসিজের দুটো পার্ট, একটা হচ্ছে ক্রোমোজোমাল, একটা হচ্ছে জেনে মানে কি বলবো, অ্যাকচুয়ালি এই জেনেটিক ডিসিজটাকে আমি তোমাদের একটা জিনিস বলি, দাঁড়াও জেনেটিক ডিসিজের ভাগটা একটু বলি। জেনেটিক ডিসিজটা ইটসেলফ একটা ভাগ, অ্যাকচুয়ালি যেটাকে আমরা নিয়ে জন্মাই সেটাকে বলে কনজেনাইটাল। কনজেনিটাল হচ্ছে ডিসিজটা যেটা আমরা নিয়ে জন্মাই, তার মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ক্রোমোজোমাল, একটা হচ্ছে জেনেটিক। আমরা কিছু এখন এই জেনেটিক ডিসিজের মধ্যে আমরা কিছু ক্রোমোজোমাল ডিসিজ করবো, কিছু জেনেটিক ডিসিজ করবো, ঠিক আছে? মানে যেটা নিয়ে জন্মাই সেটা হচ্ছে কনজেনিটাল। কনজেনিটালের মধ্যে দুটো ভাগ হচ্ছে জেনেটিক অ্যান্ড ক্রোমোজোমাল। আচ্ছা দেখো, আচ্ছা এই সিকেল সেল ডিসিজে ঢোকার আগে আমি তোমাদের বলি ক্রোমোজোমাল আর জেনেটিকের মধ্যে তফাত কি। ধরো এই যে পাশে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ যে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় জিন, ঠিক আছে? এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক অ্যারেঞ্জমেন্টটা, মানে প্যাটার্ন সেম কিন্তু প্রত্যেকের অ্যারেঞ্জমেন্ট ইউনিক। আচ্ছা এবার ধরো ক্রোমোজোমাল ডিসিজ কোনগুলো দেখো। আচ্ছা এক মিনিট দাঁড়াও একটু। ওকে দেখো, ধরো এটা হচ্ছে কোন ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের দুটো আর্ম, ক্রোমোজোমের চারটা আর্ম, ঠিক আছে? এটাকে বলা হয় টেট্রাড, চারটে আর্ম। এবার ধরো ক্রোমোজোমাল ডিসিজ, ক্রোমোজোমাল ডিসিজে কি হতে পারে, হয়তো কোনো একটা আম থাকলো না, কোনো একটা আমের কিছুটা অংশ থাকলো না, কোনো একটা আম, এই এইগুলো হচ্ছে মানে কোন এই আর্মের অ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসিজে হয়। আর জেনেটিক ডিসিজ কি, এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু এই ডিএনএ সেট আপটা থাকে। এই এইখানে কোনো জিন, এইখানে কোনো অংশ যদি মিউটেট হয়ে যায়, মানে তাদের মধ্যে মিউটেশন ঘটে যায়, সেই জিনিসটা হচ্ছে কিন্তু জেনেটিক ডিসিজ। এবার দেখো জেনেটিক ডিসিজের মধ্যে দুটো ভাগ আছে, আচ্ছা সরি ক্রোমোজোমের ক্রোমোজোমাল ডিসিজের মধ্যে দুটো ভাগ আছে। দাঁড়াও আমি একটুখানি লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। ক্রোমোজোমাল ডিসিজের মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলা হচ্ছে অটোজোমাল, এক মিনিট, আচ্ছা আমি মুখে বলছি, হ্যাঁ এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, জায়গা রাখিনি তো একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ক্রোমোজোমালের মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে অটোজোমাল, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল। আমরা জানি যে হিউম্যান, আমি হিউম্যানদের উদাহরণটা দিয়েই বলছি, হিউম্যানদের ক্ষেত্রে অটোজোম কটা থাকে, মানে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কত, 46। 46। 46 এর মধ্যে 44 খানা হচ্ছে অটোজোম, দুখানা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই তো? এই 44 খানা ক্রোমোজোমের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে অটোজোমাল, মানে সেটা কোনো বডি ক্যারেক্টারের সাথে যুক্ত।
আর যদি ধরো বাকি দুটো যে ক্রোমোজোম, যেটা হচ্ছে সেক্স ডিটারমাইন্ড ক্রোমোজোম, সেই দুটো ক্রোমোজোমের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে সেটাকে বলা হয় মানে সেক্স ক্রোমোজোমাল ডিসিজ। ঠিক আছে, এবার এই এই অটোজোমাল আর সেক্স ক্রোমোজোমাল ডিসিজ সম্পর্কে আমরা পড়ো। দেখো, এই একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ার পরের ছবিটা দেখো, এই দেখো বাঁ দিকে আছে নর্মাল রেড ব্লাড সেলস। নর্মাল রেড ব্লাড সেলস এর দেখো শেপটা এমনই, তোমরা এইখানে ডান দিকে বড় করে দেখানো আছে। এখানে দেখো দুদিকটা মানে একটা তো দুদিকটা একটা কনভে কনকেপ শেপ আছে। এই কনকেপ শেপ থাকার জন্য কি হয়, এই এই হিমোগ্লোবিন এই এই রেড ব্লাড সেলটা সব থেকে বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে। কিন্তু কারোর এই সিকেল সেল অ্যানিমিয়া প্রবলেমটা থাকলে এই রেড ব্লাড সেলটার শেপ এরকম হয়ে যায়। এই শেপটা এরকম হওয়ার ফলে কি হয়, শেপটা এরকম হওয়ার ফলে মানে ওর অনেক কম পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে। ঠিক আছে, এইটা দেখো এইটাই সমস্যা হয় এই রেড। এইটা দেখো এটা কি সমস্যা হয়, এটা হচ্ছে মানে এটা কি ডিসিজ বলা যাবে, এটাকে হচ্ছে ক্রোমোজোমাল ডিসিজ। এটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের কোনো ডিস্টার্ব থাকলে এই ডিসিজটা হয়। এটা হচ্ছে ক্লাস 12-এর বায়োলজিতে হচ্ছে কোন কত নম্বর ক্রোমোজোম এইগুলো পড়তে হয় তোমাদের, মানে আমাদের এই যে SSC JEE এক্সাম এর জন্য এটা লাগে না। খালি সিকেল সেল অ্যানিমিয়া মানে কি রিলেটেড সেটা তোমরা পড়তে পারো, বা এই এরকম প্রশ্ন আছে যে কোন ডিসিজে এই আরবিসিটার শেপ চেঞ্জ হয়ে এরকম সিকেলের মতো হয়ে যায়, এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এবার দেখো, এবার হচ্ছে ক্রাইডুচ্যাট সিন্ড্রোম। এটা হচ্ছে ক্রাইডুচ্যাট সিন্ড্রোম হচ্ছে দেখো এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 5, এটা হচ্ছে 1 নম্বর একটা ক্রোমোজোমাল ডিসিজ। এই 5 নম্বর ক্রোমোজোমে একটা দেখো ক্রাইডুচ্যাট ইজ কজড বাই আ ডিলিশন অন দ্য শর্ট অফ শর্ট আর্ম অফ ক্রোমোজোম 5। 5 নম্বর ক্রোমোজোমে কোনো একটা জায়গায় কোনো একটা আর্ম ডিলিট হয়ে গেলে এই রোগটা দেখা যায়, এবং এটাতে তার শরীরে কিছু ধরনের সিমটমস দেখা দেয়। যেমন ধরো এরা ছোটবেলা থেকে একটুখানি সাইজে ছোট হয়, আর মেন হচ্ছে রেসপিরেটরি প্রবলেম থাকে, তারপর দা দা ল্যারিংস ডাজ নট ডেভেলপ কারেক্টলি, তাই জন্য মানে এটার নাম হচ্ছে ক্রাইডুচ্যাট, মানে হচ্ছে এদের গলার স্বরটা অনেকটা ওই বিড়ালের কান্নার মতো। ঠিক আছে, এই জন্য এটাকে বা বিড়ালের গলার মতো এটাকে নাম হচ্ছে ক্রাইডুচ্যাট। এই যে দেখো এখানে তাদের কিছু দেয়া হয়েছে যে মুন ফেস্ট শেপ, মানে একটু গোল গোল মুখ হয়ে যায়, হার্ট ডিসিজ, মেন্টালি রিটার্ডেড, ম্যালফর্মড ল্যারিংস, আর নর্মাল লাইফ স্প্যান, মানে লাইফ স্প্যানে তাদের কোনো প্রভাব পড়ে না, কিন্তু তাদের কিন্তু এই স্বাভাবিক জীবনের থেকে একটু আলাদা তাদের কিছু সমস্যা থাকে, সেটা হচ্ছে ক্রাইডুচ্যাট। আচ্ছা, তোমাদের ক্রাইডুচ্যাট সম্পর্কে মনে কি রাখবে, মনে রাখবে এটা একটা ক্রোমোজোমাল ডিসিজ। ঠিক আছে, মানে এটা ক্রোমোজোম রিলেটেড, এটা একটা তোমরা চার্ট করবে যে কোনটা ক্রোমোজোমাল আর কোনটা জেনেটিক। ঠিক আছে, আর এরকম ধরো তোমাদের আসতে পারে যে কোন ধরনের ক্রোমোজোমাল ডিসিজে গলা স্বরটা মানে ক্যাট লাইক হয়ে যায়, তখন এই ক্রাইডুচ্যাটের এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এই ডাউন সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম হচ্ছে দেখো ইট ইজ আ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কজড, এটাও একটা ক্রোমোজোমাল ডিজিজ, ক্রোমোজোম 21, হুইচ ইজ আচ্ছা এটাকে বলে ট্রাইজোমি 21। ঠিক আছে, এটা এই 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 ক্রোমোজোম নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন ক্রোমোজোমের ডিসঅর্ডারের ফলে ডাউন সিন্ড্রোম দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এর আগে তোমাদের আগে এদের মানে কিরকম সমস্যা হয় সেই সমস্যাটা একটুখানি দেখিয়ে দিই। মেন্টাল রিটার্ডেশন, এই যে এতগুলো যে সিমটমস দেখানো দিয়েছে, এই সমস্ত রকম সিমটমস তার একটা বাচ্চার মধ্যে দেখা যায়। লো সেডিয়ার্স, মানে প্রত্যেকটা গঠনের দিক দিয়ে বলো, ভিতরে ইন্টারনাল অর্গানের ক্ষেত্রে বলো, সমস্ত জায়গায় কিন্তু তাদের প্রভাব পড়ে এই রোগের ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখো এই জিনিসটা কি হয়, 21 নম্বর ক্রোমোজোমে হ্যাভিং অ্যান এক্সট্রা কপি অফ দিস ক্রোমোজোম মিনস এখানে একটা ক্রোমোজোমের এক্সট্রা উপস্থিতির জন্য এই রোগটা হয়, এই ডাউন সিন্ড্রোম, এটাকে কিন্তু ট্রাইজোমি 21ও বলা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু এই ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে এই এগুলো কিন্তু সমস্ত দেখো 21 নম্বর ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম মানে কিন্তু এটা সম্পূর্ণভাবে মানে কি বলবো
অটোজম রিলেটেড ডিসিজ, ঠিক আছে? সেক্স ক্রোমোজোমে কিন্তু আমি এখনো আসিনি, এই ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। আর দেখো এইখানে দেখো ফ্ল্যাট সারফেস, স্মল ব্রড নোজ, অ্যাবনর্মালি শেপড ইয়ার্স, যেটা আমি লাস্টের এই স্লাইডটাতে দেখিয়েছি, এই এই সমস্যাগুলো কিন্তু হয়। নেক্সট দেখো ক্লিনফেল্টার সিনড্রোম, এই দেখো এখানে কিন্তু আমাদের, আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলো যে মেল আর ফিমেল এই দুটো সেক্স ক্রোমোজোম কি কি ধরনের হয়, এখানে লেখাই আছে। হেটারোগ্যামেটিক, হ্যাঁ মেল হচ্ছে হেটারোগ্যামেটিক, ফিমেল হচ্ছে হোমোগ্যামেটিক। দেখো হ্যাঁ মেলের মধ্যে দুটো যে মানে সেক্স ডিটারমাইন ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই, এদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স, ঠিক আছে? তার মানে কি আমাদের স্বাভাবিক যে জিনিসটা আমাদের শরীরে উপস্থিত থাকে সেটা হচ্ছে, ঠিক আছে? এবার ধরো এটাই হচ্ছে কিন্তু স্বাভাবিক 46 খানা ক্রোমোজোম থাকা, এখানে দেখো এক্স এক্স ওয়াই, ঠিক আছে? মানে দুটো এক্স ক্রোমোজোমের একসাথে উপস্থিতি, ঠিক আছে? সামাও কোনোভাবে দুটো এক্স ক্রোমোজোম চলে আসে, এই জিনিসটাকে বলা হয় ক্লেনফিল্টার সিনড্রোম, ঠিক আছে? দে আর কনসিডার অ্যাজ জেনেটিক মেলস, জেনেটিক্যালি তারা মেল কিন্তু তাদের মধ্যে নানা রকমের এক্সট্রা মানে অন্যরকম কিছু উপসর্গও দেখা যায়। যেমন দেখো যেহেতু ডাবল এক্সও আছে আবার এক্স ওয়াইও আছে, এই যে সাইন্সগুলো, এই সাইন্সগুলো কিন্তু তার শরীরের মধ্যে দেখা যায়, মানে মেয়ে আর ছেলের মিলিত বৈশিষ্ট্য কিন্তু তাদের শরীরে দেখা যায়। এবং এরা কিন্তু মানে এদের শরীরে এই এক্সট্রা কিছুর উপস্থিতির জন্য কিন্তু এদের নর্মাল যে বডি ফাংশন, নর্মাল যে অর্গানগুলোর ফাংশন তাতেও কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। আচ্ছা দেখো এছাড়া, আচ্ছা আমি পুরোটা বলিনি, তারপর বলছি এছাড়াও আমি দুটো বলিনি, সেটা হচ্ছে আরো দুটো ক্রোমোসোমাল ডিসঅর্ডার, সেটাকে বলা হয় সুপার মেল আর সুপার ফিমেল, ঠিক আছে? তারা জেনেটিক্যালি সুপার মানে মেল কিন্তু তাদের মধ্যে কিন্তু এরকম মিক্সড বৈশিষ্ট্য দেখা যায়। আচ্ছা দেখো টানা সিনড্রোম, এইখানে টানা সিনড্রোম আবার কি একটা ইনকমপ্লিট এক্স ক্রোমোজোম, মানে কিরকম ধরো 44, হ্যাঁ ম্যাডাম বলুন। না আমি বললাম 44, আচ্ছা আচ্ছা এই দেখো এটার হয় এরকম অবস্থা, এই জায়গাটা একটা কিন্তু ভ্যাকেন্ট দেখা দেয়, মানে এখানে আর ডিটারমিন করাই থাকে না যে সেটা এক্স না ওয়াই, ঠিক আছে? পিপল হু হ্যাভ টার্নার সিনড্রোম ডেভেলপ অ্যাজ ফিমেলস, এর আগেরটা তাহলে সুপার মেলস, এটা হচ্ছে সুপার ফিমেল, ঠিক আছে? মানে যেটা এক্সট্রাঅর্ডিনারি ফ্রম মেল আর ফিমেলের ক্যারেক্টার থেকে। আচ্ছা দেখো দ্য জিনস আর অ্যাফেক্টেড ইনভলভ গ্রোথ অ্যান্ড সেক্সুয়াল ডেভেলপমেন্ট, মানে এদের এই ধরনের বৈশিষ্ট্য কোনো প্রকাশ পায় না বয়সের সাথে সাথে, and that is why girls with disorder are shorter than normal and have abnormal sexual characteristics, তাদের যে শরীরে একটা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার শরীরে যে চেঞ্জেস গুলো আসে সেই চেঞ্জেস গুলো কিন্তু নর্মালি হয় না। এই যে টানা সিনড্রোম 45+XO, মানে এখানে 45 আর এই মানে 45টা অলরেডি ধরে নিয়েছে আর একটা এক আর একটা জায়গা 45টাই টোটাল নাম্বার অফ ক্রোমোজোম দিয়ে দিয়েছে। এরকম তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কোন ধরনের রোগের ক্ষেত্রে 45খানা ক্রোমোজোম দেখা যায়, ঠিক আছে? আচ্ছা এই এটাই হচ্ছে টার্নার সিনড্রোমের প্রবলেম, এই টার্নার সিনড্রোম আর ট্রাইজোমি আর এর আগে যেটা পড়লাম ক্লেনফিল্টার সিনড্রোম, এই তিনটের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ মানে দুটোই ক্রোমোজোমাল ডিসিজ। আচ্ছা আচ্ছা একটু সবাই বলো তো যে এখানে একটা ছবি দেখানো হয়েছে এর মধ্যে কত নাম্বার লেখা আছে? 27,
আচ্ছা পাখিরা এম 27 27 27 সবাই সবাই 27 নাম্বারটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা এটা কিন্তু তোমরা নিশ্চয়ই তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার সবাই তোমাদের অবশ্যই টেস্টটা দেখে থাকবে তোমাদের অবশ্যই হয়ে থাকে এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট তাই তো এই জিনিসটা হচ্ছে কিন্তু জেনেটিক ডিসঅর্ডার ঠিক আছে এটা হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা কারণে মানে এটা হচ্ছে জিন দ্বারা বাহিত হয় এবং কেমন করে হয় এটা মানে এটা এখন খুব কমন একটা জিনিস আমি আমার রিসেন্ট এটা ক্লাস 10 এর বায়োলজিতে আছে আমি রিসেন্ট একজনের একজনকে বায়োলজি পড়াতে গিয়ে দেখছিলাম সে কিন্তু দেখতে পাচ্ছিল না এরকম আমি তাদের কালার ব্লাইন্ডনেস বোঝাচ্ছিলাম তখন ওরকম দেখতে পাচ্ছে না মানে একদম কিছুই দেখতে পাচ্ছে না নাটক করছিল আমার যেমন নাটক করছিল না না মানে নাটক নয় গো মানে সে আই টেস্ট করে এসেছে এরকম দুজনকে দেখলাম একজন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিল আমাদের বাড়ির কাছে তো সে ওই আটকে মানে পড়বে কি পড়বে না সেই নিয়ে একটা কনফিউজ হয়েছিল যে কালার ব্লাইন্ডনেস এর জন্য নাটক করছে না গো এটা সিরিয়াসলি ওরা কিছু দেখতে পায় না এবং এটা অনেকে লাল রং চিনতে পারে না অনেকে সবুজ রং চিনতে পারে না অনেকে নীল রং চিনতে পারে না এটা কিন্তু হয় এটা তুমি চারপাশের বন্ধুদের মধ্যে একটুখানি এটা গুগলে পাওয়া যায় এই ছবি তুমি গুগলে দেখবে অনেক এমন তুমি কোনো কোনো ক্যান্ডিডেট পাবে যে দেখতে পাবে না ম্যাম কালার ব্লাইন্ডনেস কিন্তু এখন খুব কমন আমার ফ্যামিলিতে আমার মামার ছেলেদের আছে মানে কিরম ভাবে এসে দেখো এই জিনিসটা হচ্ছে কিন্তু ওয়াই লিঙ্কড ঠিক আছে আচ্ছা দাঁড়ো ওয়াই লিঙ্কড নয় সরি এক্স লিঙ্কড এক্স লিঙ্ক প্রবলেম ঠিক আছে হ্যাঁ দেখো বোঝাচ্ছি ধরো একজন দাদুর আছে এই কালার ব্লাইন্ডনেস সে মানে সে কালার ব্লাইন্ড একদম প্রপার কালার ব্লাইন্ড তার থেকে যখন তার মেয়ের শরীরে সেই জিনটা গেছে সেই মেয়ের ক্ষেত্রে কিন্তু প্রকাশ পায়নি কেন বলো তো আমাদের দুটো ক্যারেক্টার কাজ করে একটা হচ্ছে ডমিনেন্ট একটা হচ্ছে রিসেসিভ আচ্ছা দেখো এক মিনিট আরো কি হচ্ছে আর এদিকে আসছি এক্স ওয়াই একটু দাঁড়াও তো একটু প্রবলেম হচ্ছে ধরো আমাদের মধ্যে সবসময় দুটো ট্রেট কাজ করে যে কোনো জিনিসের যে কোনো ক্যারেক্টারের যেমন ধরো হাইট হাইটের ক্ষেত্রে লম্বা বেঁটে তারপর গায়ের কালারের ক্ষেত্রে ডার্ক অ্যাভারেজ যে আমাদের গায়ের কালারটা আছে সেটা চুলের ক্ষেত্রে কার্ল স্ট্রেট এরকম প্রত্যেকটা জিনিসে বিভিন্ন রকম ট্রেট কাজ করে চোখের মনির ক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রে এরকম ধরো যখন মেয়েদের ক্ষেত্রে দেখো এই জিনিসটাতে ডাবল এক্স আছে কোনো একটা ক্যারেক্টার ডমিনেন্ট কোনো একটা ক্যারেক্টার রিসেসিভ ঠিক আছে একটা ধরো এক্ষেত্রে বাবার বাবার হাইট লম্বা মায়ের হাইট বেটে মানে বাবার থেকে এক্স ক্রোমোজোম একটা পেয়েছে মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম পেয়েছে বাবারটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার ধরো এটা তখন তখন মেয়েটা বা মেয়েটার ক্ষেত্রে কিন্তু মানে তার হাইট লম্বাই হবে ঠিক আছে সেরকম ধরো এই যখন আমি যে বললাম যে দাদুটার এরকম কালার ব্লাইন্ডনেস ছিল তার যে মেয়ে তার ক্ষেত্রে হয়তো ওই কালার ব্লাইন্ডনেসটা প্রকাশ পায়নি ঠিক আছে ধরো এটা কালার ব্লাইন্ড জিন ঠিক আছে কালার ব্লাইন্ড লিঙ্ক যে জিনটা সেই সেই ক্রোমোজোমটা এক্স এটা এই এই লিঙ্ক এর দ্বারাই বাহিত হচ্ছে তা সে কালার ব্লাইন্ড নয় অথচ সেটাকে ক্যারি করছে কারণ এই এক্সটা এটাকে ডমিনেট করে রেখেছে কিন্তু ধরো তার সেই মেয়েটি যখন আবার ছেলে হলো তখন কি এক্স একাই তো এখানে আছে মানে এক্সকে ডমিনেট করার মতো অন্য এক্স তো এখানে নেই তখন কিন্তু সেই ছেলে মানে ওয়াই তো আলাদা ক্যারেক্টার এক্সের মানে এক্স যেহেতু একা আছে অন্য এক্স যেহেতু নেই সেহেতু একে ডমিনেট করতে পারে না ওই জন্য এই মেয়েটি কালার ব্লাইন্ড না হলেও তার যে বাচ্চা সে কিন্তু কালার ব্লাইন্ড হয়ে গেল বুঝতে পারলে কেন যে কালার ব্লাইন্ডনেস কিভাবে আসে শরীরে এবং এটা কোনো মেজর প্রবলেম না এটা কিছু কিছু ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করে কিন্তু খুব বেশি মেজর প্রবলেম মানে এতে শরীরের কোনো সমস্যা হয় না ঠিক আছে
আচ্ছা, এটা বুঝতে পারলে কালার ব্লাইন্ডনেসটা? হ্যাঁ ম্যাম, এখান থেকে কি প্রশ্ন করবে বলো তো? প্রশ্ন করবে এটা মানে কোন ক্রোমোজোমের সাথে কোন ক্রোমোজোম লিঙ্কড? এটা এক্স ক্রোমোজোম লিঙ্কড, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট এটা হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা, হিমোফিলিয়াকে আর একটা বিশেষ নামে আমরা সবাই জানি, সেই নামটা কেউ বলতে পারবে? সেটাকে বলা হয় রয়্যাল ডিসিজ। হ্যাঁ, কারণ এই হিমোফিলিয়া নিয়ে একটা হিস্ট্রি আছে, যে তোমরা জানবে যে ইংল্যান্ডে আমাদের যারা শাসন করতো তাদের মধ্যে আমরা প্রিন্স শুনি, কুইন শুনি, মানে প্রিন্স প্রিন্সের নাম শুনি, কুইনের নাম শুনি, কিন্তু কোনো কিং এর নাম শুনি না সাধারণত। পুরোনোর কথা বলছি, মানে এখন প্রেজেন্টের কথা বলছি না, মানে কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ এরাম শুনি। কারণ ওদের বংশে একটা রোগ ছিল, সেটা হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াও কিন্তু এক্স ক্রোমোজোম লিঙ্কড, ঠিক আছে? এই এক্স এই হিমোফিলিয়ার ফলে কি হয়, হিমোফিলিয়ার মধ্যে দেখো এখানে যে জিনিসগুলো আছে, টেন্ডেন্সি টু ব্রুজ ইজিলি, নোজ ব্লিডস দ্যাট ডু নট স্টপ ইজিলি, আচ্ছা এক্সেসিভ ব্লিডিং ডিউরিং ডেন্টাল প্রসিডিওর্স, মানে যেগুলোকে তো অল্প অল্প রক্ত বের হওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ রক্ত মানে বের হয়, শর্ট করে রক্ত বন্ধ হতে চায় না, ব্লাড ইন ইউরিন। মেন হচ্ছে যেটা হয় সেটা এদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো জায়গায়, যেমন আমাদের ধরো আমাদের যে প্লেটলেটস গুলো আছে সেগুলো কি করে, কোনো জায়গায় কেটে গেলে সেখানটা যাতে বাইরে দিয়ে রক্ত না বেরোয় আর সেটাকে বন্ধ করে, মানে বাইরে দিয়ে রক্তটাকে জমা মা দিয়ে দেয়। ওদের এই জিনিসটা মানে ডিফাঙ্কট করে, মানে কিছু ভাবেই কাজ করে না হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে। মানে একবার ব্লাড সিক্রেশন শুরু হলে সেই ব্লাড সিক্রেশন অব্যাহত থাকে, এবং এর ফলে কোনো মানুষ মৃত্যু অবধি হতে পারে। ওই জন্য ওদের বংশে যে রোগটা ছিল এটা এক্স ক্রোমোজোম লিঙ্কড, মানে এক্স লিঙ্কড, যেহেতু একটা মেয়ে হলে সে বেঁচে যেত। কোনো মানে কোনো একটা সময়ে কোনো একটা কারুর দ্বারা এই রোগটা এসেছিল, কিন্তু কোনো ছেলের হলে এবং তার ক্ষেত্রে একটা টাইম পরে এই ব্লিডিংটা শুরু হলে সেটা কমতো না, এবং ছেলেরা কিন্তু খুব অল্প বয়সে মারা যেত। এটা ওই জন্যে কোনো মানে একটা রাজবংশ থেকে এসেছে বলে এটাকে রাজকীয় হিমোফিলিয়া কিংবা রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, ঠিক আছে? এই হিমোফিলিয়াটাও কিন্তু এক্স লিঙ্কড। এটা মানে এই এই দুটো কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, হিমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্কড কোনো প্রবলেম। আচ্ছা, এছাড়াও একটা এরকম জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে? থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কি হয় জানো? এবং থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে আমাদের এখন আমরা ব্লাড ক্যান্সার না ম্যাম? ব্লাড ক্যান্সার বলতে কি বলতো, এই থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কি হয় যে আমাদের শরীরে যে রেড ব্লাড সেলস গুলো আছে, এটা এরা কিন্তু বেশি দিন মানে বাঁচতে পারে না, ঠিক আছে? আমাদের যেমন একটা মানে বাঁচতে পারে না, থেকে মেন কথা ওরা নিজেরা তৈরি হয় না। আমাদের যেমন বোন ম্যারো থেকে রেড ব্লাড সেলস তৈরি হয়, ওদের তৈরি হয় না, ওদের বাইরে থেকে রক্ত দিতে হয়। যেমন ধরো আমাদের রেড ব্লাড সেলস মানে একটা ন্যাচারাল ডেথ হয় 120 দিনে, ওদের ওই 3 মাস, 120 দিন মানে হচ্ছে 100 ডেজ মানে হচ্ছে 3 মাস, এই 3 মাস অন্তর অন্তর কিন্তু ওদের ব্লাডে মানে ব্লাড নিতে হয়, ঠিক আছে? এই থ্যালাসেমিয়াটাও কিন্তু বংশগত, ওই জন্য দেখবে কারো কোনো কাপলের বিয়ের আগে এই টেস্টগুলো করায়, থ্যালাসেমিয়া, HIV, ঠিক আছে? ইভেন মানে সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানো, ধরো HIV এত মানে মারাত্মক, মানে HIV আমাদের শরীরে কি করে, আমাদের শরীরের মেন যে ভিতরের থেকে যে আমাদের যে সোলজাররা কাজ করে সেটা হচ্ছে কারা, WBC, হোয়াইট ব্লাড সেলস, তাদেরকে কাজ করতে দেয় না এই HIV রোগের ক্ষেত্রে। এবং HIV রোগের ক্ষেত্রে এরকমও মানে শোনা মানে এরকমও হয়, ধরো মানে কোনো কারোর বিয়ের আগে HIV টেস্ট করাটা এতটাই জরুরি, স্বামী বা কিংবা স্ত্রী কোনো কারোর HIV হিস্ট্রি থেকে থাকলে তা সেটা তো বাচ্চার মধ্যে ক্যারি হয়ই, এবং তাদের অপারেশন করার আগে কিন্তু এই টেস্টগুলো করায়, কোনো কারণে যদি HIV ধরা পড়ে, ঠিক আছে, মানে যার অপারেশন হবে তার, সেক্ষেত্রে কিন্তু তার অপারেশন অব্দি করা হয় না, তাকে মানে তার মৃত্যু ছাড়া কোনো উপায়ই থাকে না। মানে HIV টেস্টটা কিন্তু এতটাই জরুরি। এবং এই থ্যালাসেমিয়া যেহেতু মানে কোনো একটা কাপল থেকে তার বাচ্চাদের মধ্যেও হয়, মানে হওয়ার চান্সেস অনেক অনেক বেশি, সেই জন্য কিন্তু মানে এই ধরনের পেশেন্টরা কিন্তু বেশি দিন বাঁচে না, ঠিক আছে? মানে তাদের ব্লাড দেওয়া সত্ত্বেও কিন্তু তারা বেশি দিন মানে বেশি দিন স্থায়ী হয় না। আচ্ছা দেখো, এইখানে
এখানে দেখানো হয়েছে যে হিমোফিলিয়া হওয়ার চান্স কতটা, এটা মানে তোমাদের কিরকম হয় দেখো, এটা মানে একটু কঠিন প্রশ্ন হলে আসে যে ধরো ফাদারের কোনো হিমোফিলিক জিন নেই কিন্তু মাদারের হিমোফিলিক জিন আছে, তাহলে কিরকম হবে? তুমি ঠিক মানে এই বডিটাকে এরকম আধখানা পার্টে ভাগ করে নাও, যদি এই আধখানা পার্টের সাথে এই আধখানা পার্ট ভাবো তাহলে এ, তাহলে স্বাভাবিক। যদি এই আধখানা পার্টের সাথে এই আধখানা পার্ট ভাবো, আচ্ছা এই আধখানা পার্টের সাথে এই আধখানা পার্ট ভাবো, এটা একে পুরোটা ক্ষতিগ্রস্ত কেন দেখিয়েছে বলো তো? মানে ধরো এরকম হিমোফিলিক মায়ের যদি কোনো বাচ্চা হয়, সে যদি ছেলে হয়, যেহেতু এক্স লিঙ্কড সেই ছেলেটি হিমোফিলিক হবে, মানে আর মেয়ে যদি হয় সে হিমোফিলিয়ার কেরিয়ার হবে, ঠিক আছে, সে অ্যাফেক্টেড হবে না। এই কারণটা বুঝতে পারলে? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এরকম বড় প্রশ্ন দিয়ে দেয় যে হিমোফিলিক নয় এমন বাবা এবং হিমোফিলিক মা, এদের যদি বাচ্চা হয় তাদের ছেলে মানে ছেলে বা মেয়ে কে ক্যারিয়ার হবে আর কে এফেক্টেড হবে, তাহলে এই জিনিসটা হিসাবটা বুঝতে পারলে? ছেলে ছেলে এফেক্টেড হবে, তাই তো? ছেলে এফেক্টেড হবে কেন বলো তো? এটা তো এক্স লিঙ্কড, ছেলের মধ্যে তো একটা এক্স আচ্ছা, আছে, তাহলে ও আর একটা এক্সটাকে ডমিনেট করতে পারবে না, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে আর একটা এক্স ক্রোমোজোম আছে, সে এই হিমোফিলিক জিনটাকে ডমিনেট করে দিতে পারবে, ওই জন্য সে কেরিয়ার হবে কিন্তু মানে এফেক্টেড হবে না, কিন্তু ছেলেটা এফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আজকে এত অবধি। এবার বলো যে তোমাদের আর কিছু জানা আছে? আচ্ছা তোমাদের আমি একটা কি বললাম, ওই একটা চার্ট দেবো, সেটা হচ্ছে কোনটা ভাইরাস রিলেটেড ডিসিজ কোনটা ব্যাকটেরিয়া, এর একটা চার্ট দেবো। আর তোমরা একটু ভালো করে নিজেরা যখন খাতায় এগুলো কিন্তু মানে খাতায় বা আমার কাছ থেকে শোনার পরে তোমরা কিন্তু প্লিজ খাতায় একটু অবশ্যই লেখো, ঠিক আছে? খাতায় লিখলে যে উপকারটা হয় নিজেরা নিজেদের সেলফ নোট যদি তৈরি করতে না পারো কিন্তু এগুলো একটাও মাথায় থাকবে না, প্রত্যেকটা জিনিস লিখলে আমরা একটু আর এক স্টেপ বেশি বুঝি, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো এবার যে কারো কিছু বলার আছে কিনা। না ম্যাডাম, না 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 ম্যাডাম, ঠিক আছে, তাহলে এই এত অব্দি থাকলো, ঠিক আছে? তোমরা ভালো মতো কালী পূজা কাটাও, ভাইফোঁটা কাটাও, আবার নেক্সট রবিবার ঠিক সব আছে, কথা হবে, ঠিক আছে? আচ্ছা, কাদের বাড়ির ওখানে ভালো কালী পুজো হয়? সৌরভ ম্যাম, সৌরভদের বাড়ির কাছে, আচ্ছা। তোমরা তো মানে তিনজন রানাঘাট, দেবব্রত কোথায়? হ্যাঁ ওই জন্য আমার নামে ম্যাডাম বিলটা ছেড়ে দিল। দেবজ্যোতি, হ্যাঁ দেবজ্যোতি, সৌরভ, অভিরূপ, এরা তিনজনেই রানাঘাটে থাকো, তাই হ্যাঁ তো? ম্যাডাম, হ্যাঁ ম্যাম, দেবব্রত বোধহয় আলাদা থাকে কোথাও, ও তো ম্যাডাম দেবজ্যোতির পূজারী, মধ্যে ওর আর ওই জীবনে সুখ শান্তি বলে কিছু আছে নাকি? সারাদিনও কালীপুজোর পুজো করে। সময় দেবজ্যোতি রিক্সা করে, কাকু কাকিমার সাথে রিক্সা করে ঠাকুর দেখতে বেরোয়, আর হাতে একটা কাঠি আইসক্রিম খেতে খেতে টোটো করে যায়। দেবজ্যোতি, দেবজ্যোতি, দেবজ্যোতি পুজো আছে নাকি? হ্যাঁ ম্যাম, দেবজ্যোতি পুজো আছে, পুজো করা আছে? না।